বাংলাবাজার শিমুলিয়া নৌপথ দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার মানুষ, প্রায় ২১ জেলার করিডোর এই নৌপথ। কোনো প্রকারের নিয়মনীতি তোয়াক্কা না করেই এই রুটে চলাচল করছে স্পিডবোটগুলো, যার ফলে প্রায় ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। সাগর হোসেন তামিমের পাঠানো রিপোর্ট। গত বছর মে মাসে মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা বালুবাহী বালখেটকে ধাক্কা দিয়ে উল্টে যায় একটি স্পিডবোট, এতে নিহত হয় ২৬ জন। দুর্ঘটনার পর নৌপরিবহন অধিদপ্তর ও শিপ সার্ভের তত্ত্বাবধানে চালকদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। পরে উত্তীর্ণ চালকেরাই নৌপথে স্পিডবোট চালানোর অনুমতি পায়। অথচ দুর্ঘটনার এক বছর পার হলেও পরিবর্তন হয়নি কিছুই। এখনও বাংলাবাজার শিমুলিয়া নৌপথে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে লাগামহীন স্পিডবোট। রয়েছে যাত্রী হয়রানি সহ নানা অভিযোগ। যাত্রী তো অনেক বেশি চাপ, একটু যাত্রী কমাই নিলে আমরা সেফটিতে যেতে পারবো। লাইফ জ্যাকেটও দেয়, কিন্তু মাঝে মাঝে এপার দিয়ে আমরা ভাড়া দিই ১৫০ টাকা, ওপার দিকে ১৭০ টাকা নেয়। তবে চালকদের দাবি, অনুরোধ করা সত্ত্বেও লাইফ জ্যাকেট ব্যবহারে অনীহা থাকে যাত্রীদের। ড্রাইভারের সতর্ক হওয়া দরকার এবং লাইফ জ্যাকেট অবশ্যই পরা দরকার সবার সেফটির জন্য। বুঝনিলেও কিছু কিছু যাত্রী বুঝে না যে এটা পরবো না, এটা লোকে ময়লা বা এটা আরেকজন লোকে পরছে। বর্তমানে বাংলাবাজার শিমুলিয়া উভয় ঘাটে অনুমতিপ্রাপ্ত প্রায় শতাধিক স্পিডবোট চলাচল করে। এসব স্পিডবোট আইন অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। চালক যারা আছে তারা মানে যত্ন সহকারে তারা এই যাত্রী পারাপার করবে এবং খুব কেয়ারফুল থাকবে, আর যদি তারা অন্যায় করে, অনিয়ম করে, তাহলে তো সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিদিন এই নৌপথ দিয়ে শুধু রাজধানীর সাথে যোগাযোগ রক্ষা করে প্রায় ২০,০০০ যাত্রী। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আইনের যথাযথ প্রয়োগের দাবি জনগণের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।